আমি যে জব জব বলছি বলতে তোমরা ভেবো না যে মানে চাকরি পেয়েছি, মানে আমাদের ট্রেডের এক একটা কাজ কমপ্লিট হয় সেইগুলোকে। আমরা আছি এখন হচ্ছে আইটিআই কলেজের ঠিক পিছনে। হ্যাঁ, এটা এখানে একটা নোনা গাছ আছে, এই যে গাছে উঠেছে জ্যোতি। গাইস, এই যে পাড়ার চেষ্টা চলছে, ওই যে হলুদ হলুদ ওইটা। গাইস, এখন কলেজের ওই বিল্ডিংয়ে যাচ্ছি, আর আমার সাথে আছে সঞ্জয়। প্লিজ বয়, ইয়ো গাইস, এই যে এখন জল করছি, এটা হচ্ছে আমাদের অ্যাকোয়ার্ড ঠান্ডা জল। সো হে গাইস, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সো ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, যা যারা এখন ইউটিউবে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, অ্যান্ড পরিবারের সদস্য, অ্যান্ড যারা ইনস্টাগ্রামে এখনও ফলো করনি তারা ইনস্টাগ্রামে ফলো করো, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, অ্যান্ড পাশে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনশট। সো চলো তাহলে বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো গাইস, তাহলে চলো আজকে আমাদের কলেজে কারা কারা এসছে আমাদের ট্রেডে ওদের সাথে আলাপ করাই তোমাদের, ঠিক আছে? অ্যান্ড চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা। সো গাইস, আজকে আমাদের ট্রেডে এসছে এক দাদা, হাই করো। সো এদিকে আছে আমাদের আরেক দাদা, হাই। নতুন জব পেয়েছি গাইস আজকে, আগের দিনের জবটা কমপ্লিট আজকে, তাই তো? কত এক্সাইটেড আজকে নতুন জব পেয়ে? আজকে ভীষণভাবে এক্সাইটেড নতুন জব, এতটাই ডিফিকাল্ট মনে হচ্ছে যে আজকে জবটা কমপ্লিট করতে পারবো গাইস। মানে আগে দিনে অর্ধেক করব, কাল অর্ধেক করব, এতটাই ডিফিকাল্ট এবং টাফ আজকের জব। তো আগের দিনে জবের তুলনায় আজকের জবটা অনেকটাই ডিফিকাল্ট, দেখি কী করি। চলো আরও তিনজন এসছে, ওদের সাথে আলাপ করি তোমাদের। একজন আছেন এই যে আমাদের দিদি, উনি এখন ফোন ঘাটতে ব্যস্ত। আর এদিকে আছে আমাদের আরেক দাদা রাজদীপ দা, আর এদিকে আছে জ্যোতি। সো নতুন জব পেয়েছি আমরা আজকে, জব মানে এবার চাকরি না, নতুন জব কাজ। সো গাইস, আমি যে জব জব বলছি বলতে তোমরা ভেবো না যে মানে চাকরি পেয়েছি, মানে আমাদের ট্রেডের এক একটা কাজ কমপ্লিট হয় সেইগুলোকে বলছি জব। এই যে গাইস, এটা যেমন একটা জব, এটাকে নার্লিং বলে, ঠিক আছে? এটাকে নার্লিং বলে, এটা আমি কমপ্লিট করেছি, পাশে আমি ছবি দিয়েও তোমরা দেখতে পাবে, ঠিক আছে? আর এদিকে এই যে হচ্ছে গাইস, তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর এক দাদা আমাদেরকে আজকে এই জবটা সম্পর্কে বলবে, তো চলো দাদার কাছ থেকে শুনে নিই আজকে জবটার বিষয়বস্তুটা কি। তো দাদা, আজকে জবটা আছে ইসেন্টিক্স জব, স্যার তো তাই বললেন না? হ্যাঁ, আজকে খুবই ডিফিকাল্ট জব, এতটাই ডিফিকাল্ট এবং টাফেস্ট যে আমাদের মনে হচ্ছে আজকে কমপ্লিট করতে পারবো না। ডিফিকাল্ট ভেবেছি আজকে অর্ধেক করবো আর বাকিটা কালকে এসে আবার করবো। সো এই মানে কমপ্লিট হওয়া জবটা আমি আর একটা পরের ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে? আর আজকের ভিডিওটা, আজকে কলেজের যা করছি আমরা সেই সব নিয়েই করবো। সো গাইস, তাহলে ভিডিওটা দেখতে থাকো। অ্যান্ড আমরা আছি এখন ওয়ার্কশপে, প্রচণ্ড গরম গাইস, পুরো ঘেমে গেছি গাইস। পাখাগুলো দেখো, প্রচুর পাখা আছে কিন্তু কিন্তু হাওয়া গায়ে লাগছে না গাইস। সো গাইস, কয়েকটা পাখা আছে খারাপ, সো ঠিক করে দেবে বলা হয়েছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো গাইস। এখন কলেজের ওই বিল্ডিংয়ে যাচ্ছি, আর আমার সাথে আছে সঞ্জয়। প্লিজ বয়। সো গাইস, জল আনতে যাচ্ছি, ঠিক আছে? জলটা গরম হয়ে গেছে, আমাদের অ্যাকোয়ার্ড আছে ওখানে ঠান্ডা জল পাওয়া যায়, সেখানে সব পাওয়া যায় সব। পিছনটা আসলে একদম পুরো হিট লাগে গাইস, আবার রোদ, তো চলো জলের ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কি রোদ। গাইস, আমাদের ওদিকে মনে হয় স্যার ডাকছে, আর এদিকে নারকেল বেলে একটা নারকেল গাছ আছে, আর গাইস এদিকে একটা আছে নোনা গাছ। হ্যাঁ, আতা আর নোনার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, এই নোনা
সো দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা নোনা পেকেছে এখানে। আমি কয়েকটা নিয়ে গেছিলাম এখান থেকে, বাড়িতে চালের ড্রামে আছে, চালের ড্রামে রাখলে এগুলো পেকে যায়। সেটা হচ্ছে কলেজের পিছন, গাছটা ভালো করে দেখাই। সো জল নেওয়া ডান, দেখতেই পাচ্ছ ঠান্ডা জল পুরো ফ্রিজের মতন। তো চলো ক্লাসে যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। সো গাইস, এই যে পাড়ার চেষ্টায় চলছে, ওই যে হলুদ হলুদ ওইটায় কত আতা, এই যে স্যার মেশিনটার নাম কি? এটা হচ্ছে ভি ব্লক উইথ সি ক্লাম্প, নিজেটা ব্লক এটা সি ক্লাম্প, সি ক্লাম্প এটা ভি ব্লক। সো গাইস, এইটা দিয়ে হচ্ছে সেন্টারটা হবে, ঠিকঠাক মানে দুটো সেন্টার একই ডাক হবে। সো ওটাই এখন খুঁজা চলছে। সো গাইস, পাশে স্যার আছে তো ভিডিও করতে ঠিকঠাক সাহস পাচ্ছি না, সো দেখতে থাকো ভিডিও। আমরা এখনো টিফিন করিনি, ঠিক আছে, আমাদের মাল রেডি। সো তিনটে বেজে গেছে, কি অবস্থা। তোদের কাজ হচ্ছে এই হাতি ছড়া, কাজ হচ্ছে সেন্টারে লেগেছে তো, এবারে এটা ধরে রাখবি, এইটা সেন্টারে লেগেছে তো, হ্যাঁ হ্যাঁ এটা ঘোড়া সেন্টারে আছে, দেখে নে। ব্রো আপনারা দেখতে পাচ্ছেন রানা, যে যার কাজে ব্যস্ত, এদিকে ফোন করছে, এদিকে খাচ্ছে, এদিকে খাচ্ছে আর এদিকে কাজ করছে, স্যারও আছে গাইস। খাওয়া শেষ হচ্ছে না, ডিভাইডারে হতে পারে। সো গাইস, সো গাইস, আমাদের আজকের মতো কাজ কমপ্লিট, আর স্যার বললো আমাদের আজকে গুছিয়ে নিতে, আর সব গোছাগুছি চলছে। কাজ যদি বেশি করি তো আমি করছি, আমি আর রাজদি, এখন হচ্ছে সব গোছানো চলছে, এখন আমরা ক্যান্টিনে যাব, একটু ঝালমুড়ি খাবো। সো গাইস, এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট লকার, এখানে আমরা দেখো ওটা হচ্ছে স্টুডেন্ট লকার, যেমন অনেক কিছু সব কিছু এখানে রাখে, এটা হাইট ব্লক আছে, ব্রাশ আছে, ব্রাশ চাকচাবি সব কিছু এখানেই রাখে আমাদের স্টুডেন্ট লকার। সো গাইস, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো, আর গাইস কী বলবো, নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, নেক্সট ভিডিও আসার আগে পর্যন্ত সকলকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, অ্যান্ড যাওয়ার আগে যেটা বলি, চিল ব্রো, চিল কিছু বলবে তোমরা, চিল 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 ব্রো। সো গাইস, এখন আছি কলেজের গেটের সামনে, সাবস্ক্রাইব। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।